कास्ते कास्ते बा घुमेर मध्य आपनार मुख दिए रक्त उठछे चिंतित कि बोलछेन विशिष्ट पाल्मोनोलॉजिस्ट डॉक्टर देबराज जश। नमस्कार, आमी डॉक्टर देबराज जश बोलছি। आमी অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালের কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আজকের বিষয় মুখ দিয়ে রক্ত বেরোনো, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি হিমোপটিসিস। এটা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে মুখ দিয়ে রক্ত বেরোনো, এবং এটা এমন একটা জিনিস যেটা আমি আপনাদের মাধ্যমে বলতে আমরা অন্য সমস্ত সমস্যা হলে কী বলি, যে কাশি হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, দেখুন অনেক সময় মনে হচ্ছে হয়তো হচ্ছে, আসলে হচ্ছে না। মুখ দিয়ে যদি রক্ত বেরোয় সেটা এমন একটা কন্ডিশন যেটাতে আপনাকে অব্যবহিত সময়ের মধ্যে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখাতে হবে। মুখ দিয়ে রক্ত বেরোলে সেটা তাজা রক্ত না কালো রক্ত। যদি তাজা রক্ত হয় তার মানে হচ্ছে সমস্যাটা পাকস্থলীতে নয়, আর যদি কালো রক্ত হয় তার মানে সমস্যাটা কিন্তু হচ্ছে খাদ্যনালীর মধ্যে। এবার যদি লাল রক্ত হয় তাহলে হচ্ছে আপনার কি কারণে হতে পারে। সবথেকে কমন যেটা মানুষদের আমি বলতে চাই, যেটা সবাই আর কি জিজ্ঞেস করেন যে আমার রক্ত বেরোলো সব টেস্ট করার পর, তাহলে ডাক্তারবাবু আমার রক্তটা কেন বেরোলো। অধিকাংশ ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না রক্ত বেরোনোর, কিন্তু যদি কারণ না পাওয়া যায় সেটাতেও অবশ্য আমরা খুশি হই যে কিছু পরীক্ষা নিরীক্ষা করে খারাপ কিছু পাওয়া গেল না। সবথেকে ভারতবর্ষের মতো দেশেও যেখানে টিবি অত্যন্ত কমন, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো সবথেকে প্রধান কারণ হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। মানে যারা ধূমপান করেন তাদের, যেমন ধরুন আমার একটা যদি চামড়া হয়, ওই চামড়াতে যদি কোনো কারণে ঘা হয়ে যায়, এবার তার মধ্যে যদি আমি তেল লাগাতে থাকি তাহলে কি ওই জায়গাটা জ্বলবে। তেমনি যদি আপনার ধূমপান আপনি করেন, এবার ধূমপান করলে কি হয়, আমাদের যে শ্বাসনালীর যে চামড়া রয়েছে মানে মিউকোজা যাকে বলি সেটা খুবলে যায়, এবং সেখানটায় বারবার করে যদি আপনি ধূমপান করতে থাকেন তখন সেটা আমাদের মুখ দিয়ে রক্ত বেরোনোর সবথেকে প্রধান কারণ। দ্বিতীয় সবথেকে কমন যেটা আমাদের ডে টু ডে ইতে পাই অনেক সময় ইনফেকশন হওয়ার জন্য, এবং আজকালকার দিনে আপনারা সবাই জানেন কোভিড যখন হয় তখন কোভিডে আমাদের প্রত্যেকের যে শিরা উপশিরা থাকে তাতে রক্ত জমাট বেঁধে যায়। যাতে রক্ত জমাট না বাঁধে তার জন্য রক্ত পাতলা করার ওষুধ দেওয়া হয়। এবার রক্ত পাতলা করার ওষুধ দিলে যেমন আপনার শিরা উপশিরার মধ্যে রক্ত জমাট বাঁধবে না, তেমনি যে কোনো জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সেটা শরীরের অন্য জায়গায় যেখানে যদি রক্ত না জমাট বাঁধে তার রক্তক্ষরণ করতে পারে। তো সেইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ, যেটা আমাদের কাছে রোজ ফোন আসে যে কোভিড রোগী বা যারা ভর্তি আছেন, ডাক্তারবাবু আমাদের কাছতে কাছতে অল্প ছিটে ফোটা রক্ত বেরোলো, তখন আমরা আশ্বস্ত করে বলি সেটাতে ভয়ের কিছু না। তাহলে টিবি, প্রথম হচ্ছে ব্রঙ্কাইটিস, দ্বিতীয় পরবর্তী হচ্ছে ইনফেকশান, তৃতীয় পরবর্তী হচ্ছে ভারতবর্ষে টিবি বা যক্ষা রোগ। কোনো মানুষ তার যদি রক্ত বেরোয়, ওই যেটা আমি বললাম কারণ না বেরোলে আমরা খুশি হব, কিন্তু কারণ যে সত্যিকারে নেই সেটা কিন্তু দেখে নিতে হবে। চতুর্থ কারণ বয়স্ক মানুষের ক্ষেত্রে অবশ্যই লাং ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সার। পঞ্চম কারণ হচ্ছে হার্টের সমস্যার জন্যও বেরোতে পারে। ষষ্ঠ কারণ হিসেবে আমি বলবো ফুসফুসের যে শিরা উপশিরা থাকে সেই শিরা উপশিরার মধ্যে অনেকগুলো জন্মগত রোগ থাকে। অনেক সময় কি হয়, জন্মগত রোগ নয়, ফুসফুসের শিরা উপশিরার মধ্যে ক্লট জমে যাওয়ার জন্য সেই কারণেও হতে পারে। আচ্ছা, আমি আরেকটি কারণ ভুলে গেছিলাম, সেই কারণটিকে ব্রঙ্কিয়েকটেসিস বলে। ব্রঙ্কিয়েকটেসিস মানে আমাদের শ্বাসনালীর একটা রোগ, যাতে শ্বাসনালীটা ফুলে যায়, ওটাকে ব্রঙ্কিয়েকটেসিস বলে। মনে রাখবেন যদি রক্ত সাধারণভাবে 50 ml বেশি বেরোয়, অথবা রক্ত বেরোনোর সাথে আপনার যদি ব্লাড প্রেশার কমে যায়, তাহলে তৎক্ষণাৎ আপনাকে কোনো হাসপাতালে শরণাপন্ন হতে হবে। কিন্তু যদি 50 ml কম বেরোয়, অথবা যদি আপনার ব্লাড প্রেশার বা পালস রেট বা রক্তে অক্সিজেনের মাত্রা এগুলো যদি স্বাভাবিকের পথ মতো থাকে, তাহলে আপনাকে তৎক্ষণাৎ হাসপাতাল না গিয়ে আপনি কোনো নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। এক নম্বর, প্রথম হচ্ছে একটা যে কোনো মানুষ রক্ত বেরোলে একটা এক্সরে করানো হয়। এক্সরেতেই যদি আপনার সমস্যা খুব গ্রস ধরা পড়ে তখন সেই অনুপাতে, কিন্তু আজকের দিনে সিটি স্ক্যান সবসময় করিয়ে নেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ রক্ত বেরোনোর পর, যে কিছু কারণ আপনার নেই। एबार जोदि सीटी स्कैन नर्मालो आसे ताहलेओ आमरा ब्रोंकोस्कोपी बा इएनटी जे डाक्तार बाबू तादेर काछे आमरा पाठाते बोली देखे नेওয়ার जोन्नो जे लोकल कोनो समस्या आछे किना। अनेक समय जे रक्त बेरोलेई श्वासनालीर समस्या थाकबे ता नय, श्वासनालीर ओपरेर अंशेरও समस्या थाकते पारे अथवा आपनार शुधुमात्र श्वासनालीते आर्लि बा जोदि प्राथमिक पर्याये थाके सेटा अनेक समय सीटी स्कैने धरा पड़े ना। अनेकेई एक कमन जिनिस बोले जेटा जे आमार तो कफे टीबिर जीवाणु नहीं ताहले आमार केन ब्रोंकोस्कोपी करते हबे। कफे होच्छे जखोनी टीबिर जीवाणु आसे सेटा होच्छे टीबिटा अनेकटा छड़िए जावार पर टीबी जखन प्राथमिक पर्याये थाके तखन किन्तु कफे आपनी जीवाणु पाबेन ना, तखन आपनाके जीवाणु पेते गेले ब्रोंकोस्कोपी करे फुसफुसेर निर्दिष्ट जे अंशे समस्या सेई अंश थेके आपनाके सैम्पल निये सेटाके टीबिर परीक्षार जोन्नो पाठाते हबे, क्यान्सारेर परीक्षार जोन्नो पाठाते हबे। ताहले आमी जोदि टेस्टगुलोके बोली प्रथमे एक्सरे, एक्सरेते जोदि खूब ग्रस डिफर्मिटी थाके जेटा देखी मने हच्छे टीबी ताहले एकटा आपनि कफेर परीक्षा कराते पारेन टीबिर। एछाड़ाओ जोदि एक्सरे नर्माल थाके ताहले एकटा सीटी स्कैन, सीटी स्कैने कि आछे देखे परवर्तीकाले एकटा ब्रोंकोस्कोपी। एबार आमी आपनादेर जे कारणगुलोर मध्ये बोलेछिलाम देखबेन एक जायगाय जे फुसफुसेर शिरा उपशिरारও अनेक गंडगोल थाके जेगुलो अनेक क्षेत्रे जन्मगत, सेगुलो अथवा जोदि फुसफुसेर शिराते बा उपशिराते कोनो क्लट जमे थाके सेटा देखवार जोन्नो आपनाके सीटी पालमोनारि एंजियोग्राफी बोले एकटा टेस्ट हय सेटा करानोर प्रयोजन होते पारे। सेटा दिये आमरा बुझते पारी जे आपनार शिरा उपशिराते कोनो क्लट जमे आछे किना, ताहले एई होच्छे टेस्ट। एछाड़ाओ इकोकार्डियोग्राफी बा कमन जे समस्त परीक्षा सेगुलो तो करतेई हबे। এটা এমন একটা জিনিস আমি সব সময় বলবো চিন্তার, কারণ এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে পৌঁছাতে চাই। মুখ দিয়ে রক্ত বেরোনোটা নরমাল নয়। কোনো মানুষের কিন্তু আপনার সর্দি লাগলো আমি বলতে পারি ২-৩ দিন আপনারা ওষুধ খেয়ে দেখুন। ইভেন শ্বাসকষ্ট যদি অনেক সময় মনে হয় আমি হাঁপিয়ে যাচ্ছি কিন্তু আদতে কোনো কারণ পাওয়া গেল না, কিন্তু মুখ দিয়ে রক্ত এমন একটা মানে অবস্থা বা কন্ডিশন যেটা আমি বলবো যাতে আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে যে দেখাতে হবে এবং এটা চিন্তার ব্যাপার। আমি বলবো না যে চিন্তার কোনো কারণ নেই। এবার পরীক্ষা নিরীক্ষা করে যদি খারাপ কারণ কোনো না পাওয়া যায় তাহলে আমি বলবো চিন্তার কারণ নেই, কিন্তু এটাই আমি আপনাদের মাধ্যমে বোঝাতে চাই যে মুখ দিয়ে রক্ত বেরোনোটা এমন একটা মানে কন্ডিশন যেটাতে কিন্তু অবশ্যই কোনো পালমোনোলজিস্ট বা আপনার কোনো জেনারেল ফিজিশিয়ান নিকটবর্তী তাকে কিন্তু একবার দেখিয়ে নেবেন। কখনোই যেন এরকম না হয় আপনি একজন পালমোনোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিলেন, সে তাকে ২ সপ্তাহ পরে আপনি দেখাবেন, এইদিকে আপনার 30 ml রক্ত বেরোলো আর তার মধ্যেই 2 সপ্তাহের মধ্যে ভগবান না করে আপনার একটা ম্যাসিভ রক্ত বেরিয়ে গেল। তাহলে সেটাই আমি বলতে চাই যে জেনারেল ফিজিশিয়ানকেও যদি আপনি নিকটবর্তী পান তাকে দেখিয়ে নেবেন। তিনি হয়তো তারপর তৎপরবর্তী সময় এমনি পালমোনোলজিস্টের কাছে যে সমস্ত বিশেষ বিশেষ পরীক্ষাগুলোর কথা বললাম সেগুলোর জন্য আপনাকে রেফার করবেন। সবথেকে কমন যেটা জিনিস যে অনেক সময় অনেক মানুষ জানেন তার কি রোগ আছে, যেমন ধরুন আপনার ব্রঙ্কিএক্টেসিস আছে আপনি জানেন, হয়তো ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে আগে আপনার টিবি হয়েছিল তার জন্য ফুসফুসটা ছিবড়ে হয়ে আছে বা ব্রঙ্কিএক্টেসিস আছে, আপনি জানেন আপনার কোন দিকের রোগ, মানে ধরুন আপনি জানলেন আমার রোগটা ডান দিকে তাহলে আপনাকে ডান দিক করে শুয়ে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রক্ত যখনই বেরোবে ওই রক্ত তরল করার জন্য কিছু কিছু ওষুধ হয় যেগুলোকে আমরা বলে থাকি যে অ্যান্টিফিব্রিনোলাইটিক টাইপের ওষুধ, সেই জাতীয় ওষুধগুলো আপনি খেতে পারেন যেগুলো আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে নেব না, বহুচর্চিত বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে সেই ওষুধ আপনি অ্যান্টিফিব্রিনোলাইটিক খেতে পারেন। এছাড়া হচ্ছে রক্ত বন্ধ করার প্রধান উপায় চুপচাপ শুয়ে থাকা। রক্ত পড়ছে আপনি কাজকলাপ করে যাচ্ছেন, মহিলা যারা তারা যদি রান্নাঘরে যেতে চায় ওই ধোঁয়াটা লাগবে বা যারা এমনি পুরুষ মানুষ তারা কাজের জন্য যদি বাইরে যায় এটা করা যাবে না। রক্ত বেরোলে প্রধান ওষুধগুলোর মধ্যে একটা হচ্ছে চুপচাপ বাড়িতে শুয়ে থাকা। জেনারেল যে কোনো রোগের দুটো চিকিৎসা হয়, একটা রক্ত বেরোনোর চিকিৎসা, একটা যে কারণে রক্ত বেরোচ্ছে তার চিকিৎসা। যে কারণে রক্ত বেরোচ্ছে সেটা তো নির্ভর করবে আপনার কি রোগ তার উপর, আর কি মানে রক্ত বেরোনোর যে চিকিৎসা সেটা আবার বললাম ওই অ্যান্টিফিব্রিনোলাইটিক দেওয়া হয়। ঘুমের ওষুধ দেওয়া হয়। এবার যদি রক্ত বেরোনোর যে রক্তক্ষরণ সেটা যদি মারাত্মক হয় 500 ml 600 ml 1 লিটার, তখন ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন বলে একটা অত্যাধুনিক টেকনিক হয়, যাতে নির্দিষ্ট করা হয় কোন শিরা কোন উপশিরা বা কোন ধমনী থেকে রক্তর ব্লিডিংটা হচ্ছে এবং নির্দিষ্ট করে সেই শিরা বা সেই উপশিরা বা সেই ধমনীকে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া যদি তাতেও রক্ত না বেরোয় তখন অনেক সময় অপারেশনেরও সাহায্য হতে পারে। কিন্তু আবার আমি বলছি এটা আতঙ্কিত করব না, সত্যি এই জিনিসগুলো হাজারে হয়তো 5 থেকে 6 জনের মাত্র লাগে। কিন্তু যেটা আমি আপনাদের মাধ্যমে আবেদন করব, ব্রঙ্কোস্কোপির ওপর মানুষের একটা ভীতি থাকে যে ব্রঙ্কোস্কোপি করাবো কি করাবো না, সবাই ভাবে যে একটা আবার একটা স্কোপি করব এ করব, কিন্তু আমি বলছি ব্রঙ্কোস্কোপিতে কমপ্লিকেশনের সংখ্যা খুবই মিনিমাল, খুবই মিনিমাল, হয়তো 1 লক্ষতে 4-5 জনের হয়তো মেজর কোনো কমপ্লিকেশন হয়। কিন্তু ব্রঙ্কোস্কোপি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অনেক বড় রোগ অনেক সহজে ধরা পড়ে, যার জন্য ভর্তি হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনি হেঁটে চলে এলেন, পরীক্ষা করালেন, আধঘন্টার মধ্যে বাড়ি চলে গেলেন। তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে যে সাধারণ মানুষ তাদেরকে ব্রঙ্কোস্কোপির প্রতি যে ভীতি সেটা কাটাবার জন্য অনুরোধ করব। অবশ্যই থাকে, যদি রক্তক্ষরণটা অত্যধিক পরিমাণে রক্তক্ষরণ হয় তাহলে শ্বাসনালী বন্ধ হয়ে গিয়ে হঠাৎ করেও মৃত্যু হতে পারে, যেটা কাঙ্ক্ষিত না। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ যে হঠাৎ করে মৃত্যুর, অনেকে ভাবে যে অনেকটা রক্ত বেরিয়ে গিয়ে মারা গেল, কিন্তু ব্যাপারটার ওটা তো অবশ্যই একটা কারণ যার জন্য রক্তচাপ কমে যায়, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শ্বাসনালীটা হঠাৎ করে যদি একটা কোনো ক্লট বা অনেকটা রক্তক্ষরণের জন্য বন্ধ হয়ে যায় তখন তার জন্য সমস্যা হতে পারে। নির্ভর করছে আপনার কি কারণে। যদি আপনার টিবির জন্য হয় একদম সুস্থ হয়ে যাবে, যদি আপনার ব্রঙ্কিএক্টেসিস বা টিবি আগে হয়ে থাকে তার জন্য ফুসফুস ছিবড়ে হয়ে থাকে তাহলে মাঝে মধ্যে এই রক্ত বেরোতে থাকবে, কিন্তু আমরা রোগীদের আশ্বস্ত করি সেই রক্তর মাত্রাটা পরিমাণটা বেশি সাধারণত হবে না, সেই জন্য অতটা চিন্তা করার কারণ থাকবে না। প্রধান যেটা হচ্ছে ধূমপানটা বন্ধ রাখতে হবে, যে কারণেই রক্ত বেরোক ধূমপানটা বন্ধ রাখতে হবে। ঠান্ডা জলটল যতটা সম্ভব সংস্রব এড়িয়ে চলাটা ভালো। আর বাকি যে সমস্ত ইয়েগুলো রয়েছে আমি আবার আপনাকে বললাম, দৈহিক কোনো ভারী কাজ বা ভারী পরিশ্রমের কাজ না করাটা শ্রেয়, এবং হচ্ছে ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়। ঘুম হচ্ছে রক্ত বন্ধের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়। এর বাকি যেগুলো সেটা আবার যে কারণে আপনার রক্ত বেরোচ্ছে তার চিকিৎসা। যে কোনো ইনফেকশন হলে ওই রক্ত বেরোনোর চান্সটা বেশি থাকে কোনো ইনফেকশনের জন্য, ওই জন্য ঠান্ডা থেকে যতটা এড়িয়ে চলবেন। আমরা বিভিন্ন ভ্যাকসিনেশন যদি ভালো করে নিই ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া, তাহলে অবশ্যই সম্ভাবনাটা অনেক কম থাকবে। অসংখ্য ধন্যবাদ পলমোনোলজিস্ট ডক্টর দেবরাজ যশকে আমাদের সময় দেওয়ার জন্য। যারা মেডিটিপসের দর্শকবৃন্দ তাদের সবাইকে আমি শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই এবং ছোটদেরকে ভালোবাসা জানাই এবং বড়দের প্রণাম জানাই, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের আগামী যে বছর সেটা আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। দেখতে থাকুন সুস্থ থাকুন মেডিটিপস, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।